दिन बिदाई दे
उपाय छिलो ना माल तई तो तुम्हारे जन्नो
এই সাতালি পর্বতে আমি একটা লোহার বাসরঘর তৈরি করেছি। মা গো বলুন, আজ আমি তোমার কাছ থেকে একটি জিনিস দাবি করব, আমার কথা তুমি রাখবে মা? আবাজা, কেমন কি আপনি আমার কাছে দাবি যাচ্ছেন, আমি কিছু বুঝতে পারছি না, আপনি বলুন না। মা গো বলুন, আজ তোমাদের ফুল সজ্জার রাজ, এই রাতে আমি তোমার পিতার মতো, আমি তোমার শ্বশুর, তোমার কাছে দাবি করছি। ওরে মা, আজও পশু কালো পশু, সামনে মঙ্গলবার, এই তিন দিন পর সকলে যে তোমার, এই তিনটি দিনে তুমি খুব সাবধানে থাকবে মা। আবাজান, আমি ঠিক আপনি কথা বুঝতে পারিনি। মারি বলুন, ওই পদ্মার সাথে বেজেছে আমার আরি, আরি তাই তো পদ্মার জন্য, তোমাদের জন্য এই সাতালি পর্বতী লোহার বাসর ঘর তৈরি করেছি, তাই তিনটি দিন তুমি সতর্ক থাকবে। আজ পশু কাল পশু, সামনে মঙ্গলবার, এই তিন দিন পর সকলে তোমার, যদি আমার কথা পালন করো তাহলে হবে তোমার জন্য মঙ্গল, আর যদি পালন না করিস রে মা তাহলে আমি হারাবো আমার পুত্রকে, আর তুই হারাবি তোর পতিকে। কিভাবে সম্ভব বাবাজান, এ হতে পারে না, আমার স্বামী কেন স্বামী দংশন করবে, কারণ এই বাসরঘরে কেউ তো প্রবেশ করতে পারবে না, শুধু আমি আর আমার স্বামী ছাড়া। না না না, আমার শ্বশুরমশাই যখন বলেছে আমার শ্বশুরমশাইয়ের কথা রক্ষা করতেই হবে, বেহুলা আমি আর এই বাসরঘরে কাটবো না। বেহুলা স্বামী, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাই এ কি বেহুলা, তুমি কাঁদছো কেন বেহুলা, তোমার কি হয়েছে বেহুলা? স্বামী এখন চলে এসেছি, আমি এখন স্বামীর কাছে কি বলি, ওগো ঠাকুর স্বামী। বেহুলা আমি কেন কাঁদছিলাম জানে? কেন কাঁদছিলে তুমি? কারণ হঠাৎ করে সেই মা বাবার কথা মনে পড়ে গেল, সেই মা বাবার কথা মনে করেই কাঁদছিলাম। তাই এতে কান্না করার কি আছে, কালকে সকালেই আমি তোমার তোমার বাড়ি থেকে তোমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো। আচ্ছা বেহুলা, কেন জানি না বাসর ঘরে আসা মাত্রই আমার আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বেহুলা। ও গো বেহুলা, তোমার কাছে কি কোনো খানা হবে? স্বামী হ্যাঁ, তুমি জানো এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই খড়ি, নেই পানি, আমি কি করে আপনাকে এই বাসর ঘরে পাক করে খাওয়াবো? ও গো বেহুলা, আমি তো জানি না, আমি শুনেছি ঠাকুমা বলেছে স্বামীর অর্ধাঙ্গিনী হচ্ছে তার স্ত্রী, তুমি যদি তাই হও তাহলে আমাকে ভালো রাখার দায়িত্ব তো তোমার পড়ে, তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খানা এনে দাও, আমি যে আর স্থির থাকতে পারছি না। ও খি হাই গো, শ্বশুর মহারি।
গো বেহুলা, তোমার কাছে কি সত্যি কোনো কিছু নেই? স্বামী, আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা একটু নারকেল দিয়েছিল, আপনি সেই নারকেলটিও খাবেন? তুমি তাই দাও, আমি তাই খেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো। ধন্য বেহুলা, আমি আমার জীবনে তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি বড় ধন্য। হ্যাঁ, এখন আমার বড্ড ভালো লাগছে। স্বামী, হ্যাঁ তোমার ভালো লাগছে? হ্যাঁ, তাহলে একটা কথা বলবো? হ্যাঁ বলো একটি কথা। তুমি তো জানো আমি যখন ছোট তখন আমার মনে অনেকটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা জানো? কি ইচ্ছা ছিল বলো? যখনই আমার বিয়ে হবে তখন সেই পাশে করে যেই আমার স্বামীর সাথে আমি গল্প করব। আজকে আপনি আমার সাথে গল্প করবেন তো? তাই তুমি আমাকে হাসালে বেহুলা। বাসর ঘর কি গল্প করার জায়গা? স্বামী, আমরা এই ফুটসাটা অনটাইমই করে নিতে পারবো, কিন্তু এই মনের যে ইচ্ছাটা যদি একবার হারিয়ে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। ও গো বেহুলা, তুমি গল্প করবে ঠিক আছে, গল্প করার অনেক সময় পাওয়া যাবে। দেখো তোমার আর আমার বাসর ঘর কি সুন্দর ঝিলিমিলি ঝিলিমিলি করছে। ও গো বেহুলা, এখানে আর সময় নষ্ট না করে চলো আমরা ফুলসজ্জায় চলে যাই। স্বামী, তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাও না? আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব, কিন্তু সেটা অন্যদিন, আজ নয়। প্রতিটি জীবনে, প্রতিটি ক্ষণে, প্রতিটি ছেলেমেয়ের জীবনে একটি রাত আসে, সে রাত হচ্ছে বাসর রাত। আর তুমি কিনা আমার সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দেবে? সেটা তো আমিও জানি, কারণ আমরা এই ফুলসভাটা অনটাইমে করে নিতে পারবো। তুমি আগে আমার মনের ইচ্ছাটা পূরণ করো, তারপর। বেহুলা, আমি তোমার সাথে এখানে মজা করতে আসিনি, আর এখন মজা কিন্তু আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুমি যখন গল্প করবে তাহলে থাকো তোমার বাসর ঘরে নিয়ে, আমি চললাম অন্য কোথাও। আমি দুটি আপনার পায়ে ধরে বলছি, আপনি এই বাসর ছেড়ে বাইরে যাবেন না। আমি কেন আপনার সাথে এক পলঙ্কে শুচি না জানি? কেন হাই গো পুরি আমাকে সাপে খাবে? না না, এ কিছুতেই হতে পারে না, এটা তুমি মিথ্যা কথা বলছো বেহুলা, আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করি না। যত কিছুই বলো না কেন আমার একটি কথাই থাকবে, সেটা হচ্ছে ফুলসজ্জা। হ্যাঁ, তুমি আমার সাথে ফুলসজ্জায় যাবে, এটাই শুধু আমি জানি।
समय नष्ट करते তাড়াতাড়ি ফুলসজ্জায় চলে আসো ওগো ঠাকুর আমি এখন কি করব ঠাকুর তুমি বলে দাও এইতো স্বামী হ্যাঁ রাজি বেহুলা ভেবেছো আজ যদি এই বাসর করে স্ত্রীর কাছে হেরে যাও তাহলে এই বাসর করে আমি যা বলবো আমার বাধ্য বলে তোমাকে থাকতে হবে সামান্য কি নারী হয়ে নাকি ভালো তুমি আমার সাথে সারা রাত গল্প করো ওগো বেহুলা তুমি হচ্ছে সামান্য একটি নারী আর আমি হচ্ছে দুলাই লকিন্দর আমি কি না পাশা খেলে তোমার কাছে হেরে যাব না কিছুতেই না তুমি পাশা খেলো আমি খেলবো তোমার সাথে পাশা খেলবে তো আমি কিন্তু আবার বলছি আমার সাথে সারা রাত গল্প করো তাতেই ভালো তুমি যতবারই বলবে একটি কথাই থাকবে আমি খেলবো পাশা Hey, hey, hey.
বেহুলা আমি তো জিতে গেছি, তুমি তো বলেছিলে তিনটি দানের মধ্যে যদি একটি দান আমি জিততে পারি তাহলে আমি যা বলবো তুমি তাই করবে। স্বামী আমি তো পাশাগুলো হারিয়ে গেছি, তবু বলছি আপনি আমার সারা রাত আমার সাথে গল্প করুন না, আমি যা করছি আমি শুধু তোমার মঙ্গলের জন্য করছি। বেহুলা তুমি যা বলবে আমি তাই করব, ঠিক আছে? তুমি তো বলেছিলে যে আমি যদি জিতে যাই তুমি আমার সাথে ফুলশয্যায় যাবে, তাহলে কি তোমার কথার কোনো মূল্য নেই? ওগো শ্বশুর মশাই, আমি বোধহয় আপনি কথা রক্ষা করতে পারলাম না শ্বশুর মশাই, আপনি সাথে দূর হতে দিকে আমাদের আশীর্বাদ করুন। ওগো ঠাকুর তুমি আমার স্বামীর সহায় হও, আমার এই স্বামীর সহায় হও ঠাকুর সহায়। ওগো বেহুলা ঠিক আছে চলো আমরা ওই বাসরে করে গিয়ে এখনই শুয়ে পড়ি।
থাকো।
कथा बोलो ना क्या शामी इश तुम्हार शरीर अनेक ठंडा हो गया कथा तो बोल तुम्हें बासे करे फुर्सत जाए आज की ठाकुर तुम यही दृश्य देखार आगे आवार केनो मृत्यु दिले ना ठाकुर पथि जागो Bobby, Maya.
আমার ছিল দুঃখ রহ প্রসারে।